তাহলে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে মানে শুরু করব হচ্ছে প্রপার্টি নাম্বার 11, যেটা লাস্ট প্রপার্টি এন্ড হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমাদের প্রতিবার বা ম্যাক্সিমাম ম্যাথে লাগবে। সো এটা আমাদের খুবই ভালোভাবে বুঝতে হবে, দরকার পড়লে আমি তো আধা ঘন্টা লাগা এটাই বুঝাবো। ওকে, তো জিনিসটা কি প্রপার্টি নাম্বার 11টা, সেটা হচ্ছে একটি নির্ণায়কের, একটু লিখি আমরা বা বুঝি, একটি নির্ণায়কের কোন সারি বা কলামের ভুক্তিগুলিকে, কলামের ভুক্তিগুলিকে অপর কোন অপর কোন সারি বা কলামের ভুক্তিগুলির একই সাংখ্যগুণিতক পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করলে, একই সাংখ্যগুণিতক পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। জিনিসটা কি, আমি পুরোটা বলি, কোন নির্ণায়কের বা একটি নির্ণায়কের কোন সারি বা কলামের ভুক্তিগুলিকে অপর কোন সারি বা কলামের ভুক্তিগুলির একই সাংখ্য গুণিতক পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করলে ওই নির্ণায়কের কোনো পরিবর্তন হয় না। কিরকম, আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি, তাইলে আমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। ধরো ডি একটা নির্ণায়ক, আমরা চিরাচরিত একই উদাহরণ দিয়ে আসছি, সেটা কি A1, A2, A3, B1, B2, B3, C1। আচ্ছা, সাংখ্যগুণিতক পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করলে, সাংখ্যগুণিতক পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। সবার জন্য কি ঘোলা আসতেছে? আচ্ছা আচ্ছা, একটু একটু ওয়েট করি, আমরা একটু ওয়েট করি। ওকে, তো যেটা বলতেছিলাম যে এটা একটা নির্ণায়ক A1, A2, A3, B1, B2, B3, মানে আমরা সচরাচর যে উদাহরণটা দিয়ে আসি। আচ্ছা, আমি একটা কাজ করি, একটু ওয়াইফাই ট্রান্সফার করি ব্যাপারটাকে। দেখো তো এখন ঠিক আছে কিনা। ওকে, নেটের প্রবলেম আর কি। আচ্ছা, তো হচ্ছে কি বলতেছিলাম আমরা, যে এটা ধরি আমার একটা নির্ণায়ক, এবং আরেকটা নির্ণায়ক ধরি, কি বলছি, যে কোনো সারি বা কলামকে, তো ধরি আমি প্রথম কলামটা ধরি, ওকে, যে কোনো সারি বা কলামকে অপর কোনো সারি বা কলামের ভুক্তিগুলির একই সাংখ্যগুণিতক পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করলে। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ধরি আমি প্রথম কলামটা ধরতেছি, তাহলে প্রথম কলামের সাথে আমি দ্বিতীয় কলামের কোন একটা সাংখ্যগুণিতক যোগ বা বিয়োগ করব। মানে কি, মানে হচ্ছে ধরো একটা সংখ্যা, ধরো 2 বা 3 হইতে পারে, এটাকে ধরো আমি কে দিয়ে চিহ্নিত করছি, মানে কে, ইন জেনারেল ভাবে কে হিসেবে ইউজ করতেছি। তো ধরো, দেখো বুঝো কিনা একটু লিখে নেই তারপরে বলি। ওকে, ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা দেখো, 2 নাম্বার যে কলামটা, তার সাথে আমি কি গুণ করছি, কে গুণ করছি, এই যে সাংখ্যগুণিতক, সাংখ্যগুণিতক বুঝাচ্ছে যে কোনো একটা সংখ্যা মান। ওকে, কোন একটা সাংখ্যগুণিতক বা সংখ্যা মান, তো আমি সংখ্যা মান কি করছি, গুণ করছি, গুণ করার পর একে হচ্ছে কলাম ওয়ানের সাথে যোগ বা বিয়োগ করছি। ওকে, এটা কি করছি, খালি ফার্স্ট কলামে করছি, সেকেন্ড কলাম যা আছে তা থাকবে, থার্ড কলাম যা আছে তা থাকবে, সরি, C1, C2 এন্ড C3। তো বলা হচ্ছে আমার এই যে দুইটা নির্ণায়ক, মানে আমি যে এই কাজটা করলাম, করার ফলে এই যে মানে ওর মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আমাকে প্রুফ করতে হবে যে ডিটা ডি প্রাইমের সমান। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি, যেখানে আসলে করছিটা কি, কি করছি, ফার্স্ট কলামের সাথে আমি সেকেন্ড কলামের একটা সাংখ্যগুণিতক পরিমাণ যোগ বা বিয়োগ করছি, এবং ফলে যে নতুন নির্ণায়কটা তৈরি হয়েছে সেই নির্ণায়কটা আমার পূর্ববর্তী যে নির্ণায়ক সেটারই সমান। ব্যাপারটা এটা ক্লিয়ার? হ্যাঁ বলো। না না না, কলামের সাথে কলাম, সারির সাথে সারি, কলাম সারি মিলানো যাবে না, কলামের সাথে কলাম, সারির সাথে সারি। ওকে, যেমন ধরো আমি চাইলে প্রথম কলামের সাথে তৃতীয় কলামও করতে পারতাম, চাইলে প্রথম কলামের সাথে
দ্বিতীয় আর তৃতীয়র যোগফলটাও আমি যোগ করতে পারতাম, তাও করা যেত, কিন্তু কলাম সারি মিলানো যাবে না। ওকে আচ্ছা, তো এখন আমরা এটার প্রুফ, হ্যাঁ বলো বলো, মানে যে কোনো একটা সংখ্যা, হ্যাঁ যখনই কোনো একটা সংখ্যা বা ধ্রুবক রাশি ইউজ করে আমরা কে ইউজ করি, ঠিক আছে, আর যখনই ধরো অন্য কিছু ভেক্টর টেক্টর হইতে পারে তখন অন্য কিছু ইউজ করি। ওকে তো এখন আসি আমরা প্রুফে। তো এটার প্রুফটা খুবই ছোট, আমি ওই পেজে দেখাই, এখানে জায়গা হবে না। তো আমরা একটু প্রুফটা দেখাই, প্লাস হচ্ছে যে বললাম এটাতে আমরা একটু বেশি সময় দিব, কারণ এটা আমাদের প্রতিটা ম্যাথে কাজে দিবে। তো আমরা আসি প্রুফে। তো আমরা কি ডি প্রাইমটা নিয়ে কাজ করি, তো ডি প্রাইমে দেখো কি আসছে, কি ছিল, ছিল হচ্ছে এ ওয়ান প্লাস কে বি ওয়ান, এ টু প্লাস কে বি টু, এ থ্রি প্লাস কে বি থ্রি, বি ওয়ান বি টু বি থ্রি, সি ওয়ান সি টু সি থ্রি। ওকে তো আমরা কিন্তু একটা জিনিস পড়ছিলাম, আচ্ছা এখানে প্লাস দিছি না, প্লাস মাইনাসই দাও, যেহেতু আমরা এখানে প্লাস মাইনাস দিছিলাম। ওকে তো আমরা একটা জিনিস পড়ছিলাম, মনে আছে কি, যে কোন একটা সারিতে যদি দুইটা সংখ্যার যোগফল আকারে থাকে তাহলে সেটাকে কি করতে পারি, মিছিলে দুইটা আলাদা আলাদা নির্ণায়কে লিখতে পারি। মনে পড়ছে প্রপার্টিটা, প্রপার্টি নং 9 হইতে পারে মেবি, সরি প্রপার্টি নং 10, লাস্ট যেটা প্রপার্টি করছিলাম প্রপার্টি নং 10 ছিল এটা। কি অর্থাৎ এটাকে চাইলে আমি ভাঙ্গে কি লিখতে পারি, লিখতে পারি দুইটা নির্ণায়কের আলাদা আলাদা যোগফল, এ ওয়ান এ টু এ থ্রি, বি ওয়ান বি টু বি থ্রি, অ্যান্ড সি ওয়ান সি টু সি থ্রি, যেটা কি প্রপার্টি নং 10 এই আমরা পড়ছি। এবং মাঝখানে কি আছে, প্লাস মাইনাস, সেই প্লাস মাইনাসটাকে আমি সামনে দিলাম। দেন আবারও কে বি ওয়ান, মানে এটাকে আলফা ওয়ান ধরো, আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি, যেটা আমরা ওই যে প্রপার্টি নং 10 এ দিছিলাম, কে বি থ্রি বি ওয়ান বি টু বি থ্রি অ্যান্ড সি ওয়ান সি টু সি থ্রি, ঠিক আছে। এখন এরপরে আমরা কি করব, এরপরে দেখো এখানে কে আছে না, কলাম ওয়ানের সাথে প্রতিটার সাথে একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা আছে।